মহাকাব্যিক ঐতিহাসিক গল্পের চলচ্চিত্র গ্ল্যাডিয়েটরের কথা নিশ্চয়ই মনে আছে দর্শকের। অবশেষে কালজয়ী সেই সিনেমার দ্বিতীয় কিস্তি গ্ল্যাডিয়েটর 2 আসছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে এটির ট্রেলার। 3 মিনিটের ঝলকে রোমের কলোসিয়ামে জলযুদ্ধ ও হাজার হাজার দর্শনার্থীর সামনে গন্ডারের সঙ্গে লড়াই করতে দেখা গেছে ব্রিটিশ অভিনেতা পল মেসকালকে। সেই সঙ্গে গ্ল্যাডিয়েটরের পুরনো ইতিহাসও নতুন আঙ্গিকে সামনে আসার ইঙ্গিত দেখা গেছে। গ্ল্যাডিয়েটরের প্রথম কিস্তির মতো এটিও পরিচালনা করেছেন রিডলি স্কট। আগের সিনেমার গল্প ডেভিড ফ্র্যাঞ্জোলি লিখলেও এবার লিখেছেন পিটার ক্রেইগ ও ডেভিড স্কারপা। প্রযোজনায় আছেন রিডলি স্কট, মাইকেল প্রুস, ডগলাস উইক এবং লুসি ফিশার। তবে এবার আগের কিস্তির 2 তারকা রাসেল ক্রো ও হোয়াকিন ফিনিক্সকে দেখা যাবে না। দ্বিতীয় কিস্তিতে জায়গা করে নিয়েছেন পল মেসকাল, পেড্রো পাস্কেল, কোনি নিলসেন, ডেনজেল ওয়াশিংটন সহ অন্যান্যরা। আগামী 22 নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। উল্লেখ্য, 2000 সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার চলচ্চিত্র গ্ল্যাডিয়েটর বিশ্বব্যাপী বক্স অফিসে 465 মিলিয়নেরও বেশি আয় করে। শুধু বক্স অফিস নয়, পুরস্কারের মঞ্চেও বাজিমাত করে সিনেমাটি। অস্কারে 12টি বিভাগে মনোনয়ন পায় সিনেমাটি। সেরা চলচ্চিত্র সহ 5টি বিভাগে অস্কার জিতে নেয় সিনেমাটি। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।